হ্যালো গাইস, ওয়েলকাম টু পলস টেক। আজ আমি একটি নতুন টিউটোরিয়াল শুরু করব এবং টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে সিএসএস। ও, তার আগে বলে যাই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো এখন আমি সিএসএস এ চলে যাচ্ছি। তো সিএসএস চালানোর জন্য আমার ফার্স্টেই থাকতে হবে কম্পিউটারে টেক্সট টাইপ বা নোটপ্যাড জাতীয় কোনো একটি সফটওয়্যার। আমার কম্পিউটারে প্রথমে আমি দেখতেছি যে নোটপ্যাড আছে কিনা। এখানে দেখা যাবে যে প্রত্যেকটি কম্পিউটারেই ডিফল্ট একটি থাকবে নোটপ্যাড, এই যে টেক্সট ডকুমেন্ট লেখা থাকবে। তো এরকম একটি টেক্সট ডকুমেন্ট আমি ব্ল্যাঙ্ক ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে দেখা যাবে যে এরকম একটি ব্ল্যাঙ্ক একটা পেজ আসবে। ওকে, তো আমি আসলে সিএসএস দিয়ে কি করতে পারি? সিএসএস দিয়ে হচ্ছে আমি বিভিন্ন মার্কআপ ল্যাঙ্গুয়েজের স্টাইল চেঞ্জ করতে পারি। স্টাইল বলতে এখন আপনি বলবেন ফন্ট, পেজ কালার, তারপর হচ্ছে ফন্ট কালার ইত্যাদি। তো আমাকে ফার্স্টে আগে একটি এইচটিএমএল এর বেসিক কোড এর ধারণা রাখতে হবে মাথায়। এটি হচ্ছে এইচটিএমএল এর বেসিক কোড। তো আমি প্রথমে একটি কোড তৈরি করে রেখেছিলাম, তো ওই কোডটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে কোডটা। এই কোডের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি কিছু লিখেছি, সেন্টেন্স লিখেছি। এখানে এই যে H1 ট্যাগের মধ্যে বাংলাদেশ, এরপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এরপর হচ্ছে ওয়েলকাম টু দ্য পেজ, হিয়ার ইউ ক্যান নো এভরিথিং অ্যাবাউট বাংলাদেশ, এরপর হচ্ছে এটা H2 ট্যাগ। ওকে, তো আমি ফার্স্ট আগে বুঝিয়ে দিই। এখানে এটা হচ্ছে HTML ট্যাগ, এটা হচ্ছে হেড ট্যাগ, এটা হচ্ছে স্টাইল ট্যাগ। আমাদের সিএসএস এ যত কাজ করতে হবে সব হচ্ছে এই স্টাইল ট্যাগের মধ্যে। হেড ট্যাগ ক্লোজ, বডি ট্যাগ শুরু। বডি ট্যাগের মধ্যে থাকবে হচ্ছে আপনার যে পেজের মধ্যে বিষয়বস্তু, ওইসব বিষয়বস্তুগুলি, যেমন বাংলাদেশ, ওয়েলকাম টু দ্য পেজ, বা আপনি যেগুলো ইনফরমেশন দিতে চান ওগুলো হচ্ছে আপনার বডি ট্যাগের ভিতরে দিতে হবে। এরপর বডি ট্যাগ ক্লোজ, এইচটিএমএল ট্যাগ ক্লোজ। ওকে, আমাকে ফার্স্টে একটি এইচটিএমএল এর কাজ যদি আমি দেখতে চাই তাহলে আমাকে হচ্ছে এখানে রিনেম অপশনে যেতে হবে। রিনেম, এরপর এখানে দেখুন, এখানে ফুল স্টপের পরে একটি txt লেখা আছে। আমাকে ফার্স্ট এটার স্টাইলটা চেঞ্জ করতে হবে, লিখতে হবে html, এটা যখন আপনি এন্টার দিবেন তখন লেখা উঠবে ইফ ইউ চেঞ্জ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল, আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট? ইয়েস। দেখেন, আমি যখন এটি ফার্স্ট ওপেন করেছিলাম তখন ছিল আমার এই নোটপ্যাডের আইকনটা। যখন আমি এই এক্সটেনশনটা চেঞ্জ করে দিয়েছি তখন আমার হয়ে গেছে গুগল ক্রোমের ক্রোমের একটি বা ব্রাউজারের একটি আইকন। তো আমি এখানে যদি ঢুকে যাই আমাদেরকে ডাইরেক্ট ব্রাউজারে নিয়ে যাবে, দেখেছেন? তো যারা এইচটিএমএল এর কোর্স আগে করেছেন তারা জানেন অবশ্যই যে এইচটিএমএল এর আপনি এই নোটপ্যাডে লিখে পরে হচ্ছে ব্রাউজারে আপনি যদি ক্লিক করেন, নোটপ্যাডে ওই ডকুমেন্টটা সেভ করে, তো আপনি দেখবেন যে ব্রাউজারে একটি নতুন জিনিস এসেছে বা একটি পেজ দেখা যাচ্ছে। এই পেজটা হচ্ছে আপনার এইচটিএমএল কাজ। তো এখন দেখা যাচ্ছে যে এখানে একটি সাদা একটা পেজ, এই পেজের মধ্যে সবচেয়ে কালো 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 লেখা। তো আমাকে এখানে যে কোনো একটা লেখা চেঞ্জ করতে হবে। আমি ভাবতেছি এই বাংলাদেশ এই লেখাটার, এই ফন্টটার কালার চেঞ্জ করব। তো কালার কিভাবে চেঞ্জ করব? ফার্স্টে যাই আমি এই যে নিউ টেক্সট ডকুমেন্ট টু, এটাতে হচ্ছে আমি ওই পেজটি ওয়েব পেজটি সেভ করেছি। তো আমি ফার্স্টে এখানে রাইট ক্লিক করে পরে হচ্ছে ওপেন উইথ নোটপ্যাড দেব। দেখা যাচ্ছে যে আমার এখানে নোটপ্যাডের এটা এসে পড়েছে যে আমি যেখানে আমি কোডিংটা করেছিলাম। তো আমি এটাকে এখন ওই ব্রাউজারটাও বের করে ফেলি। এখন দেখুন আমার এই ডান পাশে ব্রাউজার আর বাম পাশে হচ্ছে নোটপ্যাডেরটা। ওকে, এখন আমি যদি সিএসএস এর মাধ্যমে এই ব্রাউজারের এই যে একটা পেজ, এই পেজটার কোনো কিছু চেঞ্জ করতে চাই তখন আমি ওটা সিএসএস এর মাধ্যমে করব। কিন্তু সিএসএস টা আমি কোথায় বসাবো? সিএসএস টি আমার স্টাইলের এই ট্যাগের মধ্যে ইনপুট দিতে হবে। তো আমি এখন কোন লেখাটির ফন্ট চেঞ্জ করব বা স্টাইল চেঞ্জ করব আমি এখন দেখি। তাই এখানে বাংলাদেশ যে টাইটেলটি দেওয়া আছে আমি বাংলাদেশ টাইটেলটির কালার চেঞ্জ করব। তো বাংলাদেশ টাইটেলটি কোথায় লেখা আছে? এখানে দেখা যাচ্ছে H1 ট্যাগ এর মধ্যে বাংলাদেশ ল্যাবটি টাইটেলটি লেখা আছে। তো আমি H1 এর কালার চেঞ্জ করব। তো আমি এখানে এখন H1 লিখে সেকেন্ড ব্রেকেট দিতে হবে আমাকে, এবং
পরের লাইনে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তা আমি এইচ ওয়ান এর যত জিনিস চেঞ্জ করতে চাই, যেমন কালার, ফন্ট স্টাইল, তা হচ্ছে আমার এই সেকেন্ড ব্র্যাকেট এর মাঝখানে দিতে হবে। তাই এই মাঝখানে আমি এখন কিভাবে দিব, লিখবো যে ব্যাকগ্রাউন্ড কালার, কারণ আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার এরপরে দিতে হবে আমাকে কলম। কলমের পর আমি এখন কোন কালার দিব, গ্রিন দিব। তো আমাকে এখানে হচ্ছে এরপরে সেমি কোলন দিয়ে দেবো। তো এখন দেখা যাচ্ছে যে এখানে এইচ ওয়ান এর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দেওয়া আছে। তো আমি এখানে যদি এখন এটা রিফ্রেশ মারি, তাহলে হচ্ছে আমার এখানে হবে না, চেঞ্জ হবে না। রিফ্রেশ যদি করি তাহলে আমার এখানে চেঞ্জ হবে না, কারণ আমি এটা সেভই করিনি। তো আমাকে ফার্স্ট এটা ফাইলে যেয়ে সেভ করতে হবে। ফাইলে যেয়ে সেভ করতে পারি বা কন্ট্রোল এস দিয়ে ডাইরেক্ট সেভ করতে পারি। এরপরে যদি আমি এখানে যাই, কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর রিফ্রেশ মারবো, কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক এভাবে আমি এইচ টু এই ট্যাগের আন্ডারে যত লেখা আছে আমি সব লেখাগুলি কালার চেঞ্জ করতে পারবো। কিভাবে, আবার এইচ টু লিখবো, লিখে সেকেন্ড ব্রেকেট দিব, পড়লে সেকেন্ড ব্রেকেট ক্লোজ। এরপরে এটা আমি রেড দিব, রেড দিলাম, সেভ করব, এখানে রিফ্রেশ দিব, হয়ে গেছে চেঞ্জ। তো আজকে এতটুকুই, পরবর্তী ক্লাস পরের ভিডিওতে দেওয়া হবে। ধন্যবাদ।